দুটো ব্যাগ টেনে টেনে যাচ্ছে। না, এদের নানপুরি খুব ভালো বানায়, আগে আমরা খুব খেতাম ওয়ারামে বিয়ের আগে। মায়ের হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল ওই 10:30-11:15 মতো। তো সকালবেলা উঠে চাটা খেলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে এসেছি পিসি বাড়ি দিয়ে। দেখতে দেখতে কটা দিন কীভাবে যে কেটে গেল না বোঝাই গেল না। তো এখন যাব হচ্ছে তাহিরপুরে, বাড়িতে মা বাবা অলরেডি চলে গেছে আর আমরা দুজনেই যাচ্ছি। প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর ওই যে ও টিকিট কেটে নিয়ে আসলো, এখনই ধুলো ধুলো হবে। জল আনলে, ট্রেন চলে এসছে কৃষ্ণনগর। না এটা না, এটা শান্তিপুর লোকাল। বসে পড়েছি ট্রেনে, নেমে পড়েছে, এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। ওই সামনে দুটো ব্যাগ টেনে টেনে যাচ্ছে। যে ও আসছে এই দোকানে ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট, আর একটা হচ্ছে ওদের ওই পাশে ব্রাঞ্চ, আর এখানে একটা। এখান থেকে না এদের নানপুরি খুব ভালো বানায়, আগে আমরা খুব খেতাম ওয়ারামে বিয়ের আগে। নিলে বাড়িতে আসলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, আসার সময় তো নিয়ে এসেছিলাম। এখন যাচ্ছে হচ্ছে ওয়ারামি একটু বাজারের দিকে, আমার দাদার ছেলের জন্য একটা জামা কিনবো, কারণ ওকে না কিছু দেওয়া হয়নি, তো ওর জন্যই জামা কিনতে যাচ্ছি বাজারে। যাব একটু বিকেলবেলা দেখে আসবো আবার আর জামাটাকে দিয়ে আসবো। এখন বাজে হচ্ছে 3টে, তো বাজার থেকে তো চলে এসেছি অনেকক্ষণই, এসে তারপরে হচ্ছে যা যা জিনিস আনলাম মা বাবাকে দেখালাম, তারপরে হচ্ছে বসেছিলাম গল্প করছিলাম, তারপরে এখন গিয়ে স্নান করলাম, এখন হচ্ছে লাঞ্চ করে নেব। আর এই যেও এখন এতদিনের ছবিগুলো সব এক এক করে আপলোড হচ্ছে। কী করছে? বলো, ফোন ঘাঁটছি। কি হলো, মুখ কেন ডাকছে? ফোনটা রেখে দিলে। আর এই যে আজকের স্পেশাল লাঞ্চ মায়ের হাতের, আচ্ছা হচ্ছে টক ডাল, বেগুন ভাজা, লাল শাক ভাজা, এটা হচ্ছে মার বানানো হচ্ছে ঘি, আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। তো লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে ওই 5:30 মতো, তো লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম দিয়ে উঠে রেডি হলাম, এখন যাচ্ছি হচ্ছে বিননগরে, বাড়িতে যাচ্ছি। তো এই যে টোটোতে উঠে পড়েছি, আর হচ্ছে এইদিকে, হ্যাঁ ওই মন্দির আগে জানো পুজো দিতে আসতাম, শীতলা মায়ের মন্দির। ঠান্ডা লাগছে একটু, চলে এসেছি আমরা শ্বশুর বাড়ির পাড়াতে। অন্ধকার হয়ে গেল বলো। এই এখন বাজে হচ্ছে 7:30 মতো, তো বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে আমার ঠাকুমা বাড়িতে দাদার ছেলেটাকে দেখতে। তো গিয়ে মানে চাটা খেলাম, আর কি কি যেন হচ্ছিল, গীতা পাঠ হচ্ছিল বাড়িতে, ওই জন্য মিশনের ভিডিও বানাইনি। আর কি ঠান্ডা এখানে বলো। এই একটু আসলাম স্মার্ট পয়েন্টের, এখানে যাব, ভেতরে কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে নিয়ে, তারপরে যাব হচ্ছে আবার টোটো ধরে বাড়িতে। চলো, টোটো আসছে। বেশ ভালো করেছে বলো বিননগরে স্মার্ট পয়েন্ট খুলে। তো নেমে পড়েছি, টোটোটা আর ভেতর দিকে আসলো না, রাস্তাতেই নামিয়ে দিলো।
এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে যেতে হবে, তারপর এখান থেকে যাব বাড়িতে। তো দাদাভাই থেকে বেরিয়ে গেছি, এখনই বাড়ির পথে প্রায় চলেই এসেছি। আর বাবা শুধু বারবার ফোন করছিল কখন আসবো কখন আসবো। দাদার ছেলেটা কিন্তু অনেক কিউট হয়ে গেছে, একটু বড় হলে আরো। হ্যাঁ, আর পুরো আমাদের বাড়ির মতনই দেখতে। তো বাড়িতে আসলাম, তারপর এখন আমি আর মা একটু যাচ্ছি বাজারের দিকে। এখন বাজে হচ্ছে 10:20, তো বাজার থেকে তো চলে আসছি অনেকক্ষণই হলো। তারপর আজকে না আসার সময় পায়েস করার জিনিস নিয়ে এসেছি, আর গেছিলাম হচ্ছে গুড় কেনার জন্য। যে দোকান থেকে না গুড় কিনি সেই দোকানটা মানে বন্ধ হয়ে গেছে, তো কালকে সকালবেলায় কিনবো। তো এখন ওইদিকে হচ্ছে পায়েস হচ্ছে, আর হচ্ছে রাতের ডিনার মা রেডি করছে। আর ও হচ্ছে আমার দাদার সাথে গেল একটুখানি ঘুরতে, বা দেখা যাক কখন আসবে, বা ফোন করেও দেখবো যে কখন আসবে। এই যে পায়েস হচ্ছে, ডিনার রেডি করা হয়ে গেছে, এখন ডিনার করা। আর এখন বাজে হচ্ছে 11:30, আর হচ্ছে আজকে মা ওই দেশি মুরগির ডিম রান্না করেছে, তো ওটাই খাবো। এই গিয়ে খেয়ে আসে ফোনের চার্জ, এই ফোনটাকে না চার্জে বসাতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে না মানে ডিনার টিনার করে মা বাবার সাথে অনেকক্ষণ বসে গল্প করছিলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। আর কালকে বাড়িতে এসে বেশ ভালো ঘুম হয়েছে, আজকে ওই 8:30 নাগাদ ঘুম দিয়ে উঠেছি। আজকে আবার আমাদের বাড়ি যাওয়ার আছে, যে মানে জামশেদপুর যাব। তো সকালবেলা উঠেই মা রান্না বান্না শুরু করে দিয়েছে, কারণ টিফিন নিয়ে যাব। ও তো সকাল দিকে খেয়ে যাবো, ওই 12:30 ট্রেন আমরা ধরবো। তো আর ওখান থেকে হাওড়া থেকে 5:30 ট্রেন। তো এখন মা হচ্ছে রান্নাবান্না করছে, মা একটু হাতে সাথে করব। তো আর আজকে এই ভিডিওটাকেও এডিট করতে হবে, ট্রেনে বসে একবারে মনে হয় এডিট করতে হবে। আর কালকে ভিডিও যেন আপলোডই করতে পারিনি টাইমের অভাবে। তো কালকে তো দেখলেই যে কত হেক্টিক ছিল ডেটা, একবার ওখান থেকে আসা, তারপরে বাজার যাওয়া, তারপরে বিন্দাগর যাওয়া, এই চক্করে কালকে ভিডিওটাই আপলোড করা হয়নি। আজকে সকাল সকাল আপলোড করে দিতে হবে, এখনও তো করিনি, করবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকে তো টাটা, বাই বাই।